राधा कृष्णेर प्रेम कहनी। राधार चरण जल कृष्ण क्यों पान करेछिलेन। राधा कृष्णेर प्रेम कहनी आज आपनादेर माझे उपस्थापना करछि। राधा कृष्णेर प्रेम कहनीर एक अद्भुत लीला जार कथा हयतो आमरा अनेकेई जानी ना। निधिवनेर राधा कृष्णेर लीलार कथा आमरा सकलेई शुनेछि, किन्तु आज आमरा श्रीकृष्णेर एक अद्भुत लीलार कथा बोलबो। श्रीकृष्ण तार गोपीदेर मध्ये सबथेके बेशी भालोबासतेन श्रीमती राधारानीके, आर तार साथेई बेशी समय काटातेन। अन्यदिके श्रीमती राधिका छिलेन कृष्ण प्रेमे पागल। एई कारणे गोपीरा सबाई राधिकार प्रति ईर्ष्यान्वित हयेछिल। एकदिन राधार ओपर गोपीरा इच्छा करे फुटंत गरम दूध ढेले राधाके गिये बोललेन जे स्वयं श्रीकृष्ण तार जन्य पाठिये दियेछेन। राधा किछु ना भेबी संगे संगे फुटंत दूध पान करे फेललेन। किन्तु ता सत्त्वेओ राधिकार किछुई हलो ना। এই দৃশ্য দেখে গোপীরা সবাই তো অবাক হয়ে গেলেন, কিন্তু পরে যখন তারা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন তখন দেখলেন প্রভু শ্রীকৃষ্ণের সারা মুখের ভেতর বড় বড় ফোসকা পড়ে গিয়েছে। গোপীরা তখন বুঝতে পারলেন যে আঘাত তার রাধাকে দিতে চেয়েছিলেন তা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের করে নিয়েছেন। অর্থাৎ রাধাকৃষ্ণ হলেন এক আত্মা এক প্রাণ। এই ঘটনার কিছুদিন পর একবার শ্রীকৃষ্ণ গোপীদের কৃষ্ণপ্রেম পরীক্ষা করার জন্য সে নিজে স্বয়ং অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো ওষুধ কোনো জড়িবুটি তাকে সুস্থ করতে পারছিল না। অসুস্থ শরীরে শ্রীকৃষ্ণ গোপীদের কাছে গেলেন। গোপীরা শ্রীকৃষ্ণের এরূপ অবস্থা দেখে খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন। তারা প্রভুর কষ্ট অনুভব করতে পারলেন এবং নিরুপায় হয়ে কৃষ্ণের আরাধনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যে কিভাবে সুস্থ করে তোলা সম্ভব। তখন শ্রীকৃষ্ণ কপিদের প্রার্থনায় সাড়া দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কেবলমাত্র সেই কৃষ্ণকে সুস্থ করতে পারবে যে সত্যিকারের কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। সেই কৃষ্ণপ্রেমে উন্মত্ত একজনকে তার শ্রীচরণ ধোয়া জল অর্থাৎ চরণামৃত বানিয়ে শ্রীকৃষ্ণকে খাওয়ালে তবে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। এ কথা শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন সমস্ত গোপীরা। তাদের কারোর চরণামৃত খেয়ে যদি শ্রীকৃষ্ণ সুস্থ না হন তবে তাদের কৃষ্ণপ্রেম এত কঠিন পরীক্ষায় ব্যর্থ লাভ করবে। পরবর্তীতে শ্রীকৃষ্ণকে নিজেদের চরণ ধোয়া জল খাওয়ানোর পর শ্রীকৃষ্ণ সুস্থ না হলে তাদের নরকের কষ্ট ভোগ করতে হবে। এই সমস্ত কথা ভেবে গোপীরা সকলেই একে একে পিছু পা দিলেন। কিন্তু যেইমাত্র রাধা সেখানে উপস্থিত হয়ে সকল কথা জানতে পারলেন তখন শ্রীকৃষ্ণের শরীরের অসুস্থতা ও পীড়া অনুভব করলেন। তখনই তিনি কোনো কিছু চিন্তা না করি নিধিবনের পুকুরে নিজের চরণ ধুয়ে সেই জল শ্রীকৃষ্ণকে পান করালেন। শ্রীকৃষ্ণের আরোগ্য এবং কষ্ট থেকে শীঘ্র মুক্তি ছাড়া আর কিছুই চিন্তা করেননি রাধা। কৃষ্ণপ্রেমে আকুল রাধা অন্যান্য গোপীদের মতো এর পরিণাম অর্থাৎ তাকে যে নরকভোগ করতে হবে কিনা সে কথা একবারও ভেবে দেখলেন না। কিন্তু অবশেষে রাধারানী চরণামৃত খেয়ে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আর সেই দৃশ্য থেকে গোপীরাও রাধার ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। এত প্রেম এত ভালোবাসা সত্ত্বেও রাধা কৃষ্ণের কিন্তু বিবাহ হলো না। দুজনে রাধার আয়ান ঘোষের সঙ্গে বিয়া হলো, কিন্তু সে কথা কেন হলো? রাধা কৃষ্ণের এত প্রেম লীলা থাকতেও কেন তাদের বিয়ে হলো না? রাধা শ্রী রাধা কৃষ্ণ কেন বিয়ে করেননি?
परम पिता श्रीकृष्ण कि कारणे राधिका के विये करेननि सेटी जानार आगे आमरा बुझबो आसले राधा एवं कृष्ण तारा कारा, तारा कि एक ना तारा आलादा। सर्वोपरि राधिका होच्छे श्रीकृष्णेर आह्लादी शक्ति जा कृष्णेर बाम अंग थेके सृष्टि। शास्त्र सृष्टिर पर थेके आमरा देखे आसछि जे राधा कृष्ण तारा विवाहेर बंधने आबद्ध नेई, किन्तु तबुओ तारा एके अपरेर थेके दूरे थाके ना, एके अपरेर छाड़ा केउ काउके कल्पना करतेओ पारे ना, एमनकि तादेरके एकसंगे रेखे पूजो करा हय। शास्त्र अनुयायी तारा परम पूजनीय। आलोर जेमन आधार काटे ठीक तद्रूप कृष्णेर संस्पर्शे एले राधा अप्रकृत प्रेमे मेते ओठेन। जागतिक नियमे साधारणत विवाह बोलते बोझाय दुटी आलादा सत्ताके एक करार जन्य विवाह बंधने आबद्ध हवा। कृष्ण एवं राधार केउई एई जड़जगतेर मानुष नन, तारा दुजनाय भगवान, तारा दुजनाय चित बा चिन्मय बा परमार्थिक जगतेर। सृष्टिर प्रथम थेकेई मानुष राधाके कृष्णेर संगे एवं कृष्णके राधार संगे देखे एसेछेन, किन्तु एखन कथा होच्छे तारा एक संगे थाका सत्त्वेओ कृष्ण केन राधाके विये करेननि। परमेश्वर भगवान श्रीकृष्ण सर्वशक्तिमान, तिनि मायाशक्तिर अधिकारी, তিনি চাইলেই তো রাধিকাকে বিয়ে করতে পারতেন, মায়া শক্তির মাধ্যমে কিন্তু তিনি তা করেননি। এরকম করার প্রয়োজন হয়নি, কারণ বিবাহ তাকেই করা হয় যে অন্য সত্তার অধিকারী। দুটি ভিন্ন ভিন্ন সত্তা এক হওয়ার জন্য বিবাহ করে, কিন্তু এদিকে রাধা কৃষ্ণ তো অন্য সত্তা নয় বা ভিন্ন ভিন্ন সত্তাও নয়, তারা দুজনই এক। পরমেশ্বর ভগবানের 16,108 জন স্ত্রী ছিলেন, তাদের সঙ্গে পরমেশ্বর ভগবান ঠিকই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু শ্রীমতী রাধারানীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, কারণ তারা দুজনই একে অপরের পরিপূরক, অর্থাৎ দুজনই এক, দুজনই অভিন্ন। একদা পরমেশ্বর ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হবেন, তখন তার জন্মদাতা মাতা পিতাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য ঠিক ওইখানেই শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রাণনাথ, আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে সর্বদা প্রেম নিবেদন করি, কিন্তু সেই তুমি আমাকে বিরহ দিয়ে কেন একা রেখে যাচ্ছ? তখন উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়া, তোমা থেকে আমি এক মুহূর্তও দূরে থাকি না, তুমি আর আমি এক আত্মা, এক হৃদয়, একই সত্তা, একই প্রাণ। শরীরগত দিক দিয়ে আলাদা দেখলেও তোমার আর আমার সত্তা এবং আত্মা একই, আলাদা নয়। সুতরাং তোমার থেকে আমার আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না প্রিয়া। অর্থাৎ এর থেকে আমরা সহজেই বুঝতে পারি যে রাধা কৃষ্ণের স্বরূপ এক। তাহলে কিভাবে এরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? তবে তখন ভগবান শ্রীমতী রাধারানীকে এই বলে আশীর্বাদ করেছিলেন যে ধরাধামে সবাই আমার আগে তোমার নাম উচ্চারণ করবে, সবাই বলবেন রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের কাহিনী। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।